আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাকোড়া। এই শীতের দিনে ফুলকপিটা প্রায় সবারই করে থাকে, তো চাইলে আমরা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারি। তো চলুন দেখা যাক পুরো রেসিপিটা। এখানে আমি মিডিয়াম সাইজের একটি ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা আমি এভাবে টুকরো করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম বেশ কিছু পানি, আর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তো এখন আমি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো পানিটা এভাবে ফুটে আসলে আমি এখন নিতে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। তো এই ফুলকপিগুলো আমি 3 মিনিট সিদ্ধ করব, অর্থাৎ এটা আমি 70% সিদ্ধ করে নেব, বাকিটা ফুলকপি ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে। তো ঠিক 3 মিনিট পর আমি ফুলকপিগুলো একটি স্ট্রেইনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি একটি ব্যাটার তৈরি করব, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। তো আমি শুকনো উপকরণগুলো একটি হ্যান্ড সুইচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। তো আমি এখানে খুব সামান্য মশলাই ইউজ করেছি। তো এখন আমি পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করব। তো এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। তো ফুলকপি ভাজার জন্য আমার এই ব্যাটারটা একদম রেডি। এখন চুলায় প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখন এই ফুলকপিগুলো ব্যাটারে চুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা এই সময় মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি থাকবে। তো এটা এক পাশ লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছেন এক পাশ কিন্তু অলমোস্ট লাল হয়ে এসেছে। এখন এগুলো আমি উল্টে দিচ্ছি। আর এটা সম্পূর্ণ ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো ফুলকপির পাকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি আর এভাবেই আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। এই তো হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। আশা করি আপনাদের ভালো লাগবে আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।